মোদি? ইয়েস বাকের ভাই। সামনে দিয়ে হেঁটে চলে গেল, ফিরে তাকালো না। নো লুক নো রেসপেক্ট। মজনুরে বলেন ধোলাই দিয়ে দিব। এই মজনু ধোলাই। মতি ডাক। মতি মতি। হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম একটি নাটক হলো কোথাও কেউ নেই। এই নাটকে বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান নূরের অভিনয় এখনো ভোলেনি বাংলার দর্শকরা। তুমুল জনপ্রিয় এই চরিত্র নিয়েই চলচ্চিত্র নির্মাণ করবে ওয়াজেদ আলী সুমন। কী হবে 2020 সালের বাকের ভাই, তা নিয়ে চলছে জম্বেশ গবেষণা। বাকের ভাই চরিত্রে কে অভিনয় করছে সেটা এখনও নিশ্চিত করেনি পরিচালক। তিনি বলেন কয়েকদিনের মধ্যে বিষয়টি খোলাসা করা হবে। তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে বাকের ভাই চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান। তবে এই তথ্যের সত্যতা নিয়ে কোনো মতামতই করেননি পরিচালক ওয়াজেদ আলী সুমন। বাকের ভাই চরিত্রে অভিনয় নিয়ে সাকিব খান বলেন, আমি এখনও এই চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়নি, তবে এই চরিত্রে অভিনয় করতে পারলে তা হবে আমার জন্য গর্বের। বাকের ভাই চলচ্চিত্রের জন্য এখনও কোনো চূড়ান্ত স্ক্রিপ্ট নির্ধারণ করা হয়নি, তবে চলচ্চিত্রটি যে বাকের ভাই নামই থাকবে নিশ্চিত করেছে পরিচালক। গত 25 ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে বাকের ভাই নামটি নিবন্ধন করা হয়েছে। সো মহিলাবাস, পূর্বেই বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান নূরের অভিনয় আপনারা দেখেছেন, এখন এই চরিত্রে সাকিব খানকে কতটা মানাবে এ সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।